Hello student, hope you are all well. Today I am going to discuss your topic, which is for same 4 student and it is included in your syllabus plant physiology and metabolism. And today's topic is a phytohormone, that is ethylene. তো এর আগে তোমরা আর তিনটে ফাইটোহরমোন সম্বন্ধে জেনে এসেছো, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। এই সমস্ত ফাইটোহরমোন বা উদ্ভিজ্জ হরমোনে তোমরা কেমিক্যাল নেচার, তাদের অকারেন্স, তাদের সোর্স, তাদের কেমিক্যাল কম্পোজিশন, তাদের ডিসকভারি, কিছু ফিজিওলজিক্যাল রোল, এগুলো তোমরা জেনে এসেছো। তো আজকে আমরা যে ফাইটোহরমোনটা সম্বন্ধে আলোচনা করব, 4 নম্বর ফাইটোহরমোন, সেটা হচ্ছে ইথিলিন। তো ইথিলিনের কেমিক্যাল ফর্মুলা লিখেছি, দেখো, C2H4। হ্যাঁ, তোমরা এখানে স্ট্রাকচারটা দেখছো, C2H4। আর ইট ইজ প্রডিউসড ফ্রম মিথিওনিন, মানে মিথিওনিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এটা প্রডিউস হয়। তো এখানে যে 1, 2, 3, 4 করে লিখেছে, এগুলো হচ্ছে ইথিলিনে ফিজিওলজিক্যাল কিছু রোল। নাম্বার 1 লেখা আছে, দেখো, ইট প্রমোটস সেনেসেন্স। সেনেসেন্সকে এটা কি করে, সাহায্য করে, বার্ধক্যে সাহায্য করে। 2 নম্বর, ইট প্রমোটস রাইপনিং অফ ফ্রুটস, ফলে ফল পাকাতে সাহায্য করে। তো এই দুটো হচ্ছে মেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিওলজিক্যাল রোল অফ ইথিলিন। কি এমন একটা ফাইটোহরমোন যে সেনেসেন্সে এবং ফ্রুট রাইপেনিং প্রসেসে সাহায্য করছে, এই দুটো হচ্ছে মেন। এছাড়াও কী কী রয়েছে, ইনক্রিজিং দ্য লেন্থ অফ পেটিওল অ্যান্ড ইন্টারনোড। নেক্সট, ব্রেকিং সিড ডরমেন্সি। সিড ডরমেন্সি মানে বীজের সুপ্তাবস্থা, সেটা ভাঙতেও সাহায্য করে। এবং নেক্সট 5 নম্বর লেখা আছে, প্রমোটস জার্মিনেশন। প্রমোটস জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। যেহেতু সিড ডরমেন্সি মানে সিডের বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করছে, অবভিয়াসলি এটা কী করবে, ঠিক তার উল্টোতে জার্মিনেশনে সাহায্য করবে। এই দুটো ঠিক রিভার্স ফাংশন, ঠিক আছে। নেক্সট আছে, দেখো, স্প্রাউটিং ইন পোট্যাটো টিউবার্স। আমরা যেটা আলুর যেগুলোকে আমরা চোখ বলি না, সেইগুলো তৈরিতেও সাহায্য করবে। নেক্সট 7 নম্বর আছে, ইথেফোন। ইথেফোন কি না, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্সেস যেটা কি না আর্টিফিশিয়ালি ইউজ হয়। হ্যাঁ, আর্টিফিশিয়ালি সিনথেসাইজড হচ্ছে এবং এটাকে আমরা বাইরে থেকে কোনো একটা প্লান্টসের ওপর প্রয়োগ করতে পারি, এই কেমিক্যালটা। হ্যাঁ, এটা কি করবে, এটা অ্যাকোয়া সলিউশন, এটার সাথে এটার একটা অ্যাকোয়া সলিউশন যদি আমি বানিয়ে গাছে দিই, গাছটা কী করবে, ইজিলি এই কেমিক্যালটা অ্যাবজর্ব করবে এবং ইথিলিন এই ফাইটোহরমোনটা তৈরি করবে, যেটা কিন্তু এই ফ্রুট রাইপেনিং প্রসেসে সাহায্য করবে কৃত্রিমভাবে। কৃত্রিমভাবে, আরেকবার বলছি, কৃত্রিমভাবে ফল পাকাতে কিন্তু সাহায্য করে। সেই কেমিক্যাল কম্পোনেন্টটার নাম কি, ইথেফোন। এই ইথেফোনারে যদি আমি একটা অ্যাকোয়া সলিউশন বানিয়ে গাছে প্রয়োগ করি, তাহলে কী হবে, আর্টিফিশিয়ালি ফল পাকবে বা ফল পাকাতে সাহায্য করছে। এছাড়াও কী ফাংশন রয়েছে, থিনিং অফ কার্টন ফাইবার, থিনিং অফ ওয়ালনাট সেলস, ইট প্রমোটস ফরমেশন অফ ফিমেল ফ্লাওয়ার্স ইন কিউকিউম্বার্স। ইথেফোন এইগুলোও কিন্তু কাজ করে। নেক্সট ফাইটোহরমোন, নেক্সট ইথিলিনের আর একটা ফাংশন কী দেখবো, 8 নম্বর, প্রমোটস ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্লাওয়ার সেটিং ইন পাইনঅ্যাপেলস। পাইনঅ্যাপেলসে ফ্লাওয়ার বা ফ্লাওয়ার সেটিংসে সাহায্য করে। নেক্সট, ইট অ্যাক্টিভেটস রেজিস্ট্যান্স জিন ওয়েন দ্য সেলস আন্ডার স্ট্রেসড। সেল যখন বা কোনো প্লান্ট যখন স্ট্রেস কন্ডিশনে থাকবে, মানে কোনো একটা আনফেভারেবল কন্ডিশনে রয়েছে, সেখানে সেই আনফেভারেবল কন্ডিশনটাকে কাটিয়ে ওঠার জন্য রেজিস্ট্যান্স জিনটাকে কিন্তু অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো, তোমরা
বাকি যে তিনটে ফাইট হরমোনের কথা বললাম, যেমন অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, সেগুলো হলো কি, এক একটা গ্রোথ প্রোমোটার ফাইট হরমোন, মানে যে কোনো ধরনের গ্রোথকে কিন্তু এরা অ্যাক্সিলারেট করছে। আর গ্রোথ ইনহিবিটরি ফাইটো হরমোন হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ABA। এটা আমরা নেক্সট দিন ভিডিওতে আলোচনা করব। তো এই ইথিলিন, এই ফাইটো হরমোনটা হচ্ছে গ্রোথ প্রোমোটিং ফাইটো হরমোন আর গ্রোথ ইনহিবিটরি ফাইটো হরমোন, এই দুটোর মাঝামাঝি রয়েছে। মানে ইথিলিন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ প্রমোটও করছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গ্রোথ ইনহিবিটরে কিন্তু ফাংশন করছে। সুতরাং এই দুটো ট্রু সেপারেট ক্যাটাগরির মধ্যে কিন্তু ইথিলিনকে প্লেস করা যায় না, এই দুটোর মাঝামাঝি, মানে দুটোরই ফাংশন কিন্তু ইথিলিন প্লে করছে। ঠিক আছে, এরপরে আসি ইথিলিনে টাইপস। টাইপস দেখো দু ধরনের, স্ট্রেসড ইথিলিন, আগে যেটা বললাম যে যখন স্ট্রেসড কন্ডিশনে থাকবে প্ল্যান্টটা তখন এই ইথিলিনটা তৈরি হবে। এবার স্ট্রেস কীরকম হতে পারে, সেটা বিভিন্ন ধরনের বায়োটিক বা অ্যাবায়োটিক স্ট্রেস হতে পারে। এবার ধরো খুব এক্সট্রিম টেম্পারেচার, হাই টেম্পারেচার বা এক্সট্রিম লো টেম্পারেচার, বা বায়োটিক স্ট্রেস মানে ধরো কোনো প্যাথোজেনিক অ্যাটাক হলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইথিলিনটা তৈরি হবে। আর একটা বি দিয়ে লেখা আছে দেখো, IAA ইনডিউসড ইথিলিন, ইট প্রোডিউসড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিন, অক্সিনের ইনফ্লুয়েন্সে এই ইথিলিনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম, 4 নম্বর ফাইটো হরমোন ইথিলিনের ফিজিওলজিক্যাল রোল জানলাম, আর টাইপস জানলাম দুটো, কেমিক্যাল ফর্মুলা জানলাম। ঠিক আছে, আর একটা শর্ট কোয়েশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেম আ গেসিয়াস ফাইটো হরমোন, তখন কি বলবে, ইথিলিন। ঠিক আছে, আর ইথিলিনের কিছু ফিজিওলজিক্যাল রোল পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট দিন আমরা অ্যাবসাইসিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, কোনো ডাউট কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।